হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকবার হাজির আমি বিটুই নিউজের পক্ষ থেকে আপনাদেরকে কিছু মজাদার খবর দেওয়ার জন্য। তো ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, পাথর বিক্রি করেও বড়লোক হওয়া যায়, লাখপতি হওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, এটি একদমই সত্য ঘটনা। তো খবরে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য অবশ্যই আমরা আগে যাব, কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের ভিডিওটি প্রথমবার দেখছেন বা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য আপনাকে করতে হবে একটি কাজ, ভিডিওটির নিচে গিয়ে যে লাল রঙের বোতামটি দেখতে পাচ্ছেন সেটিকে একবার প্রেস করে দিন, এবং তার পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটিকে একবার বাজিয়ে দিন। তার ফলে আপনি আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন সময়ে পেয়ে যাবেন, এবং এই প্রসেসটি একদমই ফ্রি, এর জন্য আপনাকে কোনো শুল্ক প্রদান করতে হবে না। তো চলুন যাওয়া যাক বিস্তারিত খবরে। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন যে পৃথিবীতে প্রতি বছর প্রচুর উল্কাপাত হয়। সব উল্কার কিন্তু পাথর পৃথিবীর মাটিতে পৌঁছায় না। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রতি বছর আছড়ে পড়া কয়েক হাজার উল্কাখণ্ডের মাত্র কয়েকটি পৃথিবীর ভূপৃষ্ঠে পৌঁছতে পারে। এখন অবধি পৃথিবীর বুকে আবিষ্কৃত সবচেয়ে বড় উল্কাখণ্ডটি পাওয়া যায় নামিবিয়াতে। 1920 সালে 2.7 মিটার আকারের পাথরটি আবিষ্কৃত হয়। পাথরটির ওজন প্রায় 60 টন এবং এর নাম দা হোপ। এখন আপনারা ভিডিওটিতে যে পাথরটি দেখতে পাচ্ছেন সেটি নাম হচ্ছে দা হোপ। এটি পৃথিবীর সবথেকে বড় উল্কাখণ্ডের পাথর। বিশ্বের বিভিন্ন প্রান্তে কম বেশি উল্কাপাত হলেও এর খুব কমই পাথর হিসেবে চিহ্নিত করা সম্ভব হয়েছে। কিন্তু গত বছর একদম শেষের দিকে ছোট মাপের উল্কা বৃষ্টি হয়েছিল তুরস্কের বিনগোল অঞ্চলে। হঠাৎ করে গ্রামে এই নতুন ধরনের পাথরের টুকরো দেখতে পেয়ে প্রথমটাই পাত্তা দেয়নি গ্রামবাসীরা। অমসৃণ দেখতে পাথরগুলোকে প্রথমে তারা আর 10টা সাধারণ পাথরই ভেবেছিল। তবে আচমকাই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের মতামতের ফলে বদলে যায় গোটা গ্রামের দৃশ্য। ওই অধ্যাপকই সারিচিকে নামক গ্রামের বাসিন্দাদের জানান, এই পাথরগুলি আসলে এসেছে বিশ্বব্রহ্মাণ্ড থেকে, যা উল্কাখণ্ডের অংশ। এরপর থেকে গ্রামবাসীরা চতুর্দিকে ছড়িয়ে পড়েন সেই পাথর খুঁজতে। সারিচিকেক থেকে পাওয়া উল্কাখণ্ডগুলি বাইরের দেশে বিক্রি হচ্ছে প্রচুর দামে, অর্থাৎ প্রায় 1 গ্রামের দাম $60, যা ভারতীয় মুদ্রায় প্রায় 4,000 টাকার সামান্য বেশি। কুড়িয়ে পাওয়া এই পাথর বিক্রি করে ইতিমধ্যেই অনেকে লাখপতি হয়ে গেছেন। গ্রামের কয়েকজন বাসিন্দা জানাচ্ছেন যে তারা এইসব পাথর বিক্রি করে ইতিমধ্যেই গাড়ি বাড়ি করে ফেলেছেন। এমন দুষ্প্রাপ্য পাথর থেকে আয়কে ভাগ্যের কেরামতি ছাড়া আর কি বলবেন। তবে এই খবর ছড়াতে বেশি দিন লাগেনি। এই খবর সঙ্গে সঙ্গে প্রচারিত হওয়ার পর রাশিয়া, জার্মানি ও ডেনমার্কের রত্ন ব্যবসায়ীরা ভিড় জমিয়েছেন গ্রামটিতে। এখন অবধি এই গ্রাম থেকে বিক্রি হওয়া উল্কা পাথরের মূল্য প্রায় $4,000, ভারতীয় মুদ্রায় যা প্রায় 2,80,00,000 টাকারও বেশি। সংগ্রাহক ও গবেষকদের কাছে মহামূল্যবান এই উল্কাখণ্ডের সবথেকে বড় মাপের যে খণ্ডটি পাওয়া গেছে সেটির ওজন প্রায় 1.5 কেজি। বন্ধুরা, এটাই কিন্তু শেষ নয়। এর আগেও অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, উত্তর পশ্চিম আফ্রিকা, আরব উপদ্বীপ ও সারা মরুভূমি ও রাশিয়াতেও আবিষ্কৃত হয়েছিল এই ধরনের উল্কাখণ্ড। তবে এইভাবে বিক্রির খবর কোনোদিনও আসেনি। কাজে বুঝতে পাচ্ছেন, কোনো কিছুই ফেলা যায় না। আকাশপথে আসুক বা অন্য গ্রহ থেকে আসুক বা যে কোনো জায়গা থেকেই পৃথিবীতে আসুক, যাই জিনিস সব কিছুরই মূল্য আছে। এবং সেই পাথর বিক্রি করে যে বড়লোক হওয়া যায়, খালি বড়লোক না লাখপতি হওয়া যায়, তারও একটি প্রমাণ আজকে আমরা পেলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ, যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবের বাটন আপনার ভিডিওর নিচে লাল রঙের বোতামে পেয়ে যাবেন। বাটনটি টিপে পাশে দেওয়া যে বেল আইকনটি আছে সেটিকেও একবার বাজিয়ে দেবেন, তাহলে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি তথ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।